वेलकम बैक। सो गाइस आज हम शाओ पालो गेम प्ले करब 2v2 एवं तार आगे स्ट्राइकर चेंज कर नहीं एखाने किन्तु आमी दिया स्ट्राइकर दिए दिलाम एवं आमरा एकटी पार्क चेंज कर नेब। दिया स्ट्राइकर दिए तो आमी अनेक गेम प्ले करेछि तार कारण आछे। तो आमरा एखाने किन्तु पार्कटी चेंज कर दिलाम एवं नुक पार्कटी दिए दिलाम। एई पार्कटी दिए तेमन गेम प्ले आमी करि नि। सो 8 থেকে 10টা गेम प्ले करेछि एरकमेर हबे। तो आमी दिया स्ट्राइकर दिए बेशी गेम प्ले करि केन? तो ये हलो जोगुलो स्ट्राइक आछे तार थेके किन्तु दिया स्ट्राइकारे अनेकटाई एम बेशी। तो सब थेके एम बेशी फुल एम। तो ताई किन्तु आमी दिया स्ट्राइकर दिए गेम प्ले करी एवं फार्स्ट टर्नटी ओपोनेंट प्लेयार पेल तार नाम किन्तु हैकार। सो देखी से ब्रेक टू हिट फिनिश कर दीते पारे किना आमरा एकटू वेट कर देखी। तो परवर्ती शूटी से एखाने तो काठेर पाशे मिशानो गुटीटी। तो देखी एटी जदि से शूट करलो एवं से किन्तु मिस कर फेलो। तो जाई होक आमार टीम भाईटी की करे आमरा एकटू वेट कर देखी। से मन है भलो प्लेयार होबे एरकमेर होते पारे भलो प्लेयार होते पारे। तो देखी से कतटुकु गेम प्ले करे एवं परवर्ती शूटी किन्तु से खूब स्पीडे शूटी करलो एखाने। तो देखा जाक से क्लियर करते पारे किना। मन है से क्लियर करते पारबे ना कारण एकटी गुटी किन्तु तुलते होबे। सो सेई रकमेर एकटी चान्सो नेई एखन पर्यन्त। तो आमरा एकटू वेट करे देखी हयतो से गुटीगुलो एलोमेलो करे निते पारे एवं हयतो चान्से गुटीटी तुले निते पारे एखान थेके। सो खूब सुंदरभावे किन्तु गुटीगुलो निये जाच्छे एवं हयतो से क्लियर करे दिते पारे। एकटी चान्स लागबे तार जदि ओई गुटीटी तुलते हय। सो एटा कि करलो? तो आमी एखाने हासबो ना कान्ना करबो आमी निजेई बुझते पारछि ना। तो जेहेतु आमार टीम प्लेयार तो आमार टीमेई आछे तो से मिस करे फेलेछे हयतो आमरा आर उइनार होते पारबो ना एजन्यई। तो से जेभाबे इजी गुटीटी शूट करलो तो से किन्तु कोनोभावेई किन्तु गुटीटीर उपरे टाच करते पारलो ना। सो साइड थेकेई किन्तु स्ट्राइकार चले गेलो कोनोभावेई टाच लागेनि এবং আমরা ওপিনিয়ন প্লেয়ারের ভাই যেটা আমার টিম ভেটি 168 মিলিয়ন উইনার 1530 গেমে। কিন্তু সে কিন্তু অনেক ভালো প্লেয়ার আমরা উইনার দেখেই বুঝতে পারছি। তো দেখি ওপিনিয়ন প্লেয়ার ভাইটি কি করে এবং এখন বর্তমানে যে গেম প্লে করে 29 মিলিয়ন উইনার 4400 গেমে। তো দেখেন সে কিভাবে গুটিগুলো নিয়ে যাচ্ছে। অনেক হার্ড কিন্তু গুটিগুলো হতে যাচ্ছে তার অনেকটাই হার্ড হবে হয়তো। তো আমরা একটু ওয়েট করে দেখি। কিন্তু সে এখানে কিন্তু মিস করে ফেললো। তো যাই হোক এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমার একটু হার্ড হতে পারে যেহেতু একটি গুটি মানে মিস হবার সম্ভাবনা আছে। তো আমি এখানে একটু মিডিয়াম ভাবে শুট করি। তো এখান থেকে গুটিটি সরিয়ে ফেললাম এবং পরবর্তী শুটটি রেডটি নিয়ে নিব আর গুটিটি চাপিয়ে দেব। ওপিনিয়ন প্লেয়ারের ব্ল্যাক কালারের যে গুটিটি আছে এই গুটিকে আমি চাপিয়ে দেব যাতে মিস হয় ওপিনিয়ন প্লেয়ারের। সো আমরা অনেক সময় কিন্তু আসি উল্টোপাল্টা গেম প্লে করি কিন্তু অনেক সময় মানে ভেবেচিন্তে তারপরও কিন্তু গেম প্লে করি উল্টোপাল্টা। তো যাই হোক আমি এই গুটিটি শুট করব আর খুব স্পিডে আর আমার বেজের গুটিটি সরানোর চেষ্টা করব হালকা একটু টাচ লাগানোর চেষ্টা করব। সো দেখেন স্পিড অনেকটাই কম বলে কিন্তু আমার এখানে গুটিটি কোনোভাবেই টাচ লাগেনি। যাই হোক আমি এটি দিয়ে সরানোর চেষ্টা করব। আর একটু মনে হয় প্রেসার দিলে ভালো হতো। যাই হোক এখানে আর একটু প্রেসার দিলে কিন্তু ভালো হতো আমাদের এখানে টাচ লাগবে। তো আমরা এটি কিন্তু একটি ভুল শুট করেছি আমি কিন্তু জেনে বুঝে তারপরেই কিন্তু শুটটি করেছি। তো লাস্ট শুটটি আমাদের কিন্তু ইনডিরেক্ট করে শুট করতে হবে এবং পারফেক্ট করে একটু সময় নিয়ে শুটটি করব। সো পারফেক্টভাবে কিন্তু চলে গেল। সো আমরা উইনার হয়ে গেলাম। একটু হার্ড ছিল তারপরও কিন্তু গেম প্লেটি একেবারেই ইজিভাবেই হয়ে গেছে। তো পরবর্তী গেম প্লে আবারও কিন্তু আমরা শাও পালো গেম প্লেটি করলাম। ঠিক আছে দেখা যাক এবার ফার্স্ট টার্নটি কে পায়। এখানে ফার্স্ট টার্নটি কিন্তু ওপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল আমার টিম ভেটি পেয়ে গেল। তো দেখি সে কতটুকু গেম প্লে করতে পারে। এখানে মনে হয় সে অটো প্লে হবে। সে অটো প্লেই হবে। তো আমি একটু ওয়েট করে দেখি। সো ওপিনিয়ন প্লেয়াররা কিন্তু জলদি লিপ দিয়ে দিল কারণ অটো প্লে দেখেই কিন্তু তারা লিপ দিয়ে দিল যে এখানে কোনোভাবেই স্ট্রাইকের পাওয়া সম্ভব নয়। সো আমরা সবাই জানি যেটা অটো প্লে এম কিরাম কিং এবং যদি তারা হাত দিয়ে শুট করত তাহলে কিন্তু মিস হবার সম্ভাবনা থাকে। কিন্তু এরা অটো করে দেয় তাদের আর গেম প্লে করতে হয় না তাই আর কোনো সমস্যা হয় না তাদের। তো কোনোভাবেই মিস হয় না। সো যাই হোক যদি তারা হাত থেকে শুট করত তাহলে মিস পেতাম তাহলে তারা একটু ওয়েট করে দেখত। তো যাই হোক আমার যে টিম ভেট আছে 1.5 মিলিয়ন উইনের 40 গেমে 75%। তো সে তো অনেক ভালো প্লেয়ার বর্তমানে নতুন আইডি কিন্তু সে বর্তমানে কিন্তু 300 টেবিলে গেম প্লে করে 40 গেম যেহেতু 1.5 মিলিয়ন উইনার হয়ে এসেছে এবং হয়তো সে বিটেম ইউজার হতে পারে। তো আমরা ওয়েট করে দেখব এবং যেহেতু আমার টিমের ওপিনিয়ন প্লেয়ার ভাইটি সো আমাদের তো ওয়েট করতেই হবে। গেম প্লে করলে ওয়েট করে দেখতেই হবে আমরা উইনার হতে পারি কিনা। তো দেখি সে পরবর্তী শুটটি কীভাবে করে। আমার কিন্তু একটু নেট প্রবলেম আছে নেটে একটু সমস্যার কারণে অনেকটাই কিন্তু গেম প্লেও খারাপ হয়।
আপনারাও জানেন যে আমাদের যদি নেটে সমস্যা করে তখনকার কিন্তু গেম খেলতেও ভালো লাগে না এবং অনেক সময় মিস হয়ে যায় বেশিরভাগ নেট প্রবলেমের কারণে। সো দেখি পরবর্তীতে সে এখানে তো ইজি করে নিয়ে নেবে মনে হয়, লাস্ট একটি আরেক দুটি গুটি আছে যেটা একটি ইজি আছে আর একটি কেটে শ্যুট করতে হবে। সো আশা করি সে পারফেক্টভাবে নিয়ে নেবে এবং এতক্ষণ কিন্তু সে ভালো গেম প্লে করেছে এবং লাস্ট শ্যুট এখন কিন্তু ইজি আছে, অপিনিয়ন প্লেয়াররা এখনও লিড দিল না। তো বন্ধুরা আমরা কিন্তু আবারও 300K গেম প্লেটি করবো 2v2 গেম প্লে, সো সাও পালো গেম প্লে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আবারও কিন্তু ফার্স্ট টার্নটি আমার টিম ভাইটি পেলো, অপিনিয়ন পেল অপর সাইটের টিম ভাইটি, তো আমি কিন্তু তেমন স্ট্রাইকের পাই না। তো যাই হোক দেখি অপিনিয়ন প্লেয়াররা কী করে, আমার টিম ভাইটি কী করে, সে বের একটু হিট ফিনিশ করে দিতে পারে কি না। তো দেখা যাক পরবর্তী শ্যুটটি কিন্তু সে ইজিভাবেই নিয়ে নিল, ব্যাড লাক। এটা কী করলো, হাসবো না কান্না করবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক এখানে সে ইজি গুটিটি কিন্তু মিস করে দিল এবং তার প্রোফাইলটি আমরা দেখে নিব একটু পরে। তো একটু দেখে নেই তার প্রোফাইলটি। তো ভাই এখানে কিন্তু তার প্রোফাইলটি অনেক ভালো, 1.3 বিলিয়ন 4126 গেমে অনেক ভালো কিন্তু তার প্রোফাইলটি। তারপরও কিন্তু সে মিস করে ফেললো, সে র্যাঙ্কে কিন্তু অনেক ভালো প্লেয়ার, আমাদের থেকেও কিন্তু অনেক ভালো যেটা বোঝা যায়। সে কিন্তু বিটেম ইউজার, এখানে একেবারেই এম কম দিয়ে তারপরে গেম প্লে করলো। তো যাই হোক এখানে মোটামুটি ভালো প্লেয়ার আছে এখন বর্তমানে, সবাই ভালো প্লেয়ার। তো দেখি তারা বেশিরভাগ কিন্তু বিটেম ইউজ করে। তো তারপর আমরা ওয়েট করে দেখি, হয়তো মিস পেতে পারি, অনেকটাই নেট ডিস্টার্ব করে তারপর আমরা মিস পেতে পারি, এটাই আমরা আশাবাদী হয়ে আছি। সো বন্ধুরা ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। তো এখানে তার অনেকটাই কিন্তু হার্ড হবে, যেভাবে গেম প্লেটি আছে তার গুটিগুলো কিন্তু অনেক হার্ড হবে। তারপর আমরা ওয়েট করে দেখি সে কীভাবে গেম প্লে এখান থেকে ক্লিয়ার করে দেয়। তো আমি মিস পেতে পারি এজন্যই আমরা ওয়েট করবো। এবং 37 মিলিয়ন উইনার 830 গেমে 65%, তো মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই প্লেয়ার। তো দেখা যাক যেহেতু যদি তারা ফেয়ার গেম প্লে করে তাহলে অনেক ভালো প্লেয়ার, যদি বিটেম ইউজ করে থাকে তাহলে আর কিছুই বলার নেই আমার। তো এখানে দেখি সে কীভাবে শ্যুট করে, কিন্তু এখানে ইনডিরেক্ট করে পারফেক্টভাবে নিয়ে নিল এবং গুটিটি টাসে একটি বের করলো, কিন্তু সে টানে নিতে পারবে। এখানে কিন্তু একটি গুটি টানে নিলে যদি এইবারও এই বরাবর যদি সে শ্যুট করে টানে নিলে কিন্তু আবার গুটি বের হতে পারে, কারণ কাঠে স্ট্রাইকটি স্পিডে লাগবে, তারপরে গুটি বের হওয়ার সম্ভাবনা আছে দেখেন। তো আরেকটু যদি স্পিড থাকতো এখানে স্ট্রাইকারে তাহলে তার স্ট্রাইকারটি পকেটে পড়ে যেত, মানালি টেবিল হলে কিন্তু পকেটেই চলে যেত স্ট্রাইকার। তো যাই হোক এখানে তার লাস্ট কীভাবে শ্যুট করে দেখেন, এটা বিটেম ইউজার, মিডল পয়েন্টে কিন্তু আমার একটি গুটি আছে, তারপরে কীভাবে শ্যুট করলো এখানে দেখা যাক। তো দেখেন কীভাবে শ্যুট করে নিয়ে নিল এবং কিছুই করার নেই, লাস্ট সে নিয়ে নেবে এবং এটা টানে একেবারে ইজি আছে। সো দেখেন এই র্যাঙ্কে এই প্লেয়ারে কীভাবে গেম প্লে করলো, সো অনেক হার্ড, এটা আমিও কিন্তু নিতে পারতাম না কোনোভাবেই, আমার পক্ষে সম্ভব ছিল না এখানে, যেহেতু ফেয়ার প্লেয়ার আমাদের ইজি গুটি মিস হয়ে যায়। তো যাই হোক আমরা আবারও একটি সাও পালো গেম প্লে করি, তো না আমরা লাস্ট গেম প্লে করি ঠিক আছে, তো ঢাকা এরিনা গেম প্লেটি করলাম, যেহেতু আমরা বাংলাদেশি আমাদের ঢাকা এরিনা, এবং আপনারা যারা ইন্ডিয়ান ভাইয়েরা তাদের তো মুম্বাই এরিনা, এবং যারা পাকিস্তানি আছেন তাদের কার্সি এরিনা। সো আমি কার্সি এরিনা গেম প্লেটি এখন পর্যন্ত দেইনি, তো আশা করি কার্সি এরিনা গেম প্লেটিও দিব। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা লাস্ট গেম প্লে করলাম। তো দেখি এখানে ফার্স্ট টার্নটি অপিনিয়ন প্লেয়ার পেল এবং একটি গুটি বের করলো, এবং আমি আরও একটি চান্স দিয়ে দিব তারে সে গেম প্লে করুক। সো আমরা একটু ওয়েট করে দেখি যে সে কীভাবে গেম প্লে করে, আরেকটি চান্স তারে দিয়ে দিলাম এবং এখান থেকে কেটে শ্যুট করতে পারবে কোনো সমস্যা নেই এবং গুটিগুলো বের করে নিতে পারবে, তারে একেবারে ফুল চান্সটি দিয়ে দিলাম যাতে সে ক্লিয়ার করে দিতে পারে। তো দেখা যাক আমরা একটু ওয়েট করে দেখি, তো চান্স সহজে দেই না, তো তারপরে অনেকদিন পরে একজনকে চান্স দিলাম একেবারে ইজিভাবে। তো যাই হোক সে ক্লিয়ার করে দিতে পারে কিনা আমরা একটু ওয়েট করে দেখব, এবং ভিডিওটি যদি আপনি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে।
সো আপনি যদি পেজটি এখনও ফলো করে না রাখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো দেখি অপিনিয়ন প্লেয়ার ভাইটি কি করে এখানে, সে কিন্তু কেটে শ্যুট করলো এখানে আর গুটিটি তুলবে, তার কিন্তু মিস আছে গুটিগুলো তাই তোলার চেষ্টা করলো। তো এখানে কিন্তু সে মিস করে ফেললো এবং আমি ক্লিয়ার করে দেবো, আশা করি ক্লিয়ার করে দেবো। আমার গুটিগুলো কিন্তু মিস হতে পারে, তারপরও আমি আগে গুটিগুলো এখানে সারানোর জন্য তার গুটির দিকে আমার তাকানোর দরকার নেই, শুধুমাত্র আমার গুটিগুলো কীভাবে আমি নিয়ে নেব ইজিভাবে এবং ক্লিয়ার করার চেষ্টা করবো এখান থেকে সেটাই আমি ভাববো। তো এটি খুব স্পিডে শ্যুট করব আর গুটিগুলো বের করার চেষ্টা করব। তো দেখি পরবর্তী শ্যুটটি কিন্তু অনেকটা রিক্স হবে, অপিনিয়ন প্লেয়ারের আবার নেট ডিস্টার্ব, আমার কতক্ষণ নেট ডিস্টার্ব করে অপিনিয়ন প্লেয়ারদের আবার নেট ডিস্টার্ব করে, যাই হোক। তো পরবর্তী শ্যুটটি এটি ইজি শ্যুট করব, তো এই সামনের গুটিটিই কিন্তু আমি ইজি শ্যুট করব আর গুটিটি কাঠের পাশের গুটিটি টাচ করার চেষ্টা করব। দেখি সো গুটিটি যদি আর একটু এগিয়ে থাকতো আমার দিকে তাহলে কিন্তু আমি গুটিটি টাচে বের করতে পারতাম, যাই হোক। তারপর আমরা চেষ্টা করতে পারবো, আমাদের ভেবেচিন্তে তারপরে শ্যুট করতে হবে। আমি আগে রিক্সে কিন্তু শ্যুটটি করলাম, একেবারে পারফেক্টভাবে চলে গেল। যদি আমি এটি আগে না নিই তাহলে আমাদের পরে ঝামেলা হতে পারে, তাই আমি আগে নিয়ে নিলাম এবং এটিও ইজিভাবে নিব, কোনোভাবে গুটিগুলো সরাবো না। এবং এখানে কিন্তু আমি ইনডিরেক্ট করে গুটিটি শ্যুট করব, লাস্ট যে শ্যুটটি আছে সো কাঠের পাশে যে গুটিটি আছে এটি ইনডিরেক্ট করে আগে নিয়ে নেব এবং পরের গুটিটি কিন্তু আমি কেটে শ্যুট করলে বের করতে পারবো। সো পারফেক্টভাবে চলে গেল এবং কেটে শ্যুট করে আমি গুটিটি সরিয়ে ফেলতে পারবো। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।